আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই 7 মিনিটস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুটি পলিলাইন টুল বা দুটা লাইন কিভাবে আমরা অটোক্যাডে সংযুক্ত করব, অথবা অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ট্রেসিং করার জন্য অনেক দাগে লাইন টানছি কিন্তু হয়তো একটা লাইন টানা হয় নাই, তো এই ক্ষেত্রে দেখা যায় যে অন্য লাইনগুলো সংযুক্ত থাকলেও একটি লাইন বিচ্ছিন্ন আছে, অথবা একটা নকশার দাগ মাপার জন্য দেখা যাচ্ছে তিন পাশে তিনটা লাইন আছে, এক পাশে একটা লাইন নাই। তো আমরা এই চতুর্থ লাইনটা কিভাবে দিব, অথবা এই চতুর্থ লাইনটা অন্যান্য লাইনের সাথে কিভাবে সংযোগ করব, এই বিষয়টা দেখাবো, এবং একই সাথে আমরা একটা লাইনকে কিভাবে দ্বিখণ্ডিত করব বা কেটে ফেলবো সেটাও আমরা দেখাবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কাজের নমুনা। দেখেন, এরকম আমার কাছে বেশ কিছু শিট আছে যেগুলাতে আমি প্র্যাকটিক্যাল কাজগুলো করি। এগুলো হয়তো সবগুলো আপনাদের দেখানো সম্ভব হবে না, কারণ যত মিনিমাইজ করব তত গ্রাফিক্যাল পারফরমেন্স বেড়ে যাবে এবং পিসি স্লো হয়ে যাবে। আজকে মূলত আমরা যেই বিষয়টা আলোচনা করব, মূল বিষয়ে চলে আসি। সিম্পল আমি আপনাদের একটা পলিগোনাল লাইন ড্র করে দেখাই। বন্ধুরা দেখেন, এই যে একটা, দেখেন একটা ক্ষেত্র সৃষ্টি করছি। এই ক্ষেত্রটা যদি আমি এখানে দিই, তারপর যদি আমি Li প্রেস করি, তাহলে কিন্তু স্কোয়ার ফুট চলে আসবে। এখন বিষয়টা যদি এরকম হয়, দেখেন এটা কিন্তু এক লাইন হয়ে গেছে। যখন আমি এটা বিচ্ছিন্ন ছিল, আবার দেখাই এই যে এটা বিচ্ছিন্ন ছিল, যখন এটাকে আমি এভাবে সংযোগ করে দিলাম এবং Li প্রেস করে আমি যখন ক্ষেত্রফল দেখলাম, তখন দেখলাম এটা অটোমেটিক লক হয়ে গেছে। তো এখন আরেকটা উদাহরণ দেখাই। ধরেন আরেকটা ক্ষেত্র আমি অঙ্কন করি, এই যে একটা ক্ষেত্র অঙ্কন করলাম, এই পজিশনে আছে। তো আমি চাচ্ছি এখানে একটা লাইন দিয়ে আমি সেটা ফিল আপ করবো, বা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত সেটাও আমি দেখতে চাইবো। এখন দেখেন, এই ক্ষেত্রটা কিন্তু এভাবে ক্লিক করলাম, এটা দেখছেন আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে বা বাগ আছে, একসাথে সব কিছু একসাথে সিলেক্ট হইতেছে না। তো এক্ষেত্রে দেখি, Li প্রেস করে দেখি যে এটা আসলে, দেখেন এটা কিন্তু রেজাল্ট আসতেছে না, ক্ষেত্রফলের রেজাল্ট আসতেছে না। নতুন যে কমান্ড দিছি আমরা, সে কমান্ডে কিন্তু আসে নাই। এখন দেখি এটা যোগ হয়েছে কিনা। দেখেন আগেরটাতে যেভাবে সবগুলা একই পলি লাইনের আন্ডারে ছিল বিদায়, প্রথমটা যোগ হয়ে গেছিল, কিন্তু দ্বিতীয়টা কিন্তু এভাবে যোগ হয় নাই, এটার সাথে এই লেয়ারের সাথে এই লেয়ার কিন্তু যোগ হয় নাই। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এটার সাথে এটা আমরা একদম এক লেয়ারে কিভাবে নিয়ে আসব, বা একটা লাইনের মধ্যে কিভাবে নিয়ে আসব। দেখেন এটা কিন্তু পুরোটাই একটা সিলেক্টের মধ্যে আছে, বা একটা লাইনের মধ্যে বা একটা কমান্ডের মধ্যে আছে, কিন্তু এটা দেখেন এটা আলাদা আলাদা কমান্ড হয়ে গেছে, একসাথে পুরোটা একসাথে সিলেক্ট হইতেছে না, এটা একসাথে পুরোটা সিলেক্ট হইতেছে। তাহলে এটা একসাথে সিলেক্ট করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা পুরোটা আগে সিলেক্ট করে নিব, ঠিক আছে? তারপর জে, কিবোর্ড থেকে আমরা জে প্রেস করব, তারপর এন্টার দিব। তা এখন দেখেন পুরোটা কিন্তু একই লেয়ারের মধ্যে চলে আসছে। আবার খেয়াল করেন, এখানে যদি আমি একটাতে ক্লিক করি, পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে যাইতেছে। আমি এই বিষয়টা আবার দেখাচ্ছি, দেখেন 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 আবার দেখাচ্ছি এখানে দেখেন এটা কিন্তু আলাদা আছে, এটা এটাও আলাদা, এটা সিলেক্ট করলে দেখছেন এটাও আলাদা। তো আমি চাচ্ছি এগুলো সবগুলা একসাথে আমি একই কমান্ডের মধ্যে বা একই লাইনের মধ্যে নিয়ে আসব। তো এখন আমি যেটা করব, সেটা হচ্ছে কিবোর্ড প্রথমে সিলেক্ট করে তারপর কিবোর্ডে জে প্রেস করব, ঠিক আছে? জে প্রেস করার পর এন্টার দিব, তারপর আমি দুইটা লেয়ার আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে? তারপর আবার এন্টার প্রেস করব। এবার দেখেন পুরোটা কিন্তু একই লেয়ার হয়ে গেছে। এখন আপনি যদি Li প্রেস করেন, এখন কিন্তু আপনি খুব সহজে রেজাল্টটা পেয়ে যাবেন। তাহলে দেখালাম দুটার মধ্যে কিভাবে, দুটা লাইনের মধ্যে কিভাবে সংযোগ করবেন। এখন আসি, আপনি চাইলে এখানে একটা বিয়োজনও করতে পারেন, বা এখানে একটা ব্রেকিং পয়েন্টও করতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, ব্রেক একটা পয়েন্ট নিতে হবে, ব্রেকটা একটা কমান্ড দিতে হবে, BREAK, অথবা
আচ্ছা, আমি এটা আবার দেখাচ্ছি। এখানে দুইবার ক্লিক করলে, যে জায়গায় দুইবার ক্লিক করবেন এবং এন্টার দিবেন, সেখানে কিন্তু খণ্ড হয়ে যাবে। দেখছেন, সূক্ষ্মভাবে খেয়াল করেন, এখানে কিন্তু এটা আলাদা হয়ে গেছে। এই জন্য ব্রেক কমান্ড দিতে হবে, তারপর নির্দিষ্ট জায়গায় সিলেক্ট করতে হবে, তারপর এন্টার দিতে হবে দুইবার। এই গেল। এখন দেখেন, এটাকে আমি আবার একই সংযোগে, এখন দেখেন আমি এখন চাইলে কিন্তু আবার একই সংযোগে নিয়ে আসতে পারি। এটার সাথে এটা যোগ করে দিলাম, জাস্ট কিবোর্ডে অ্যালাই প্রেস করলাম, এই যে রেজাল্ট চলে আসছে, আবার সেটাও কিন্তু আগের মতো আবার একই লেয়ারের মধ্যে আবার সংযোগ হয়ে গেছে। দেখেন, এটা যেদিকে দিকে মুভ করেন সবাই একসাথে মুভ হবে, একই লেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনারা দুইটা পলিগোনাল লাইনকে এভাবে সংযোগ করতে পারবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে আরও অন্য অন্য খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব। সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।